আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, কাটারের ডলুতে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর নিয়ে রাজ্য সরকারের তরফে কোনো প্রস্তাবই নেই কেন্দ্র সরকারের কাছে, স্পষ্ট ভাষায় একথা জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কাছাড় জেলার জন্য আন্তর্জাতিক গ্রিনফিল্ড বিমানবন্দর কি আদৌ বরাদ্দ? সাংসদ সুস্মিতা দেবের এই প্রশ্নের জবাবে বুধবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, গ্রিনফিল্ড এয়ারপোর্ট পলিসি অনুযায়ী আসামের কাছাড় জেলায় নতুন বিমানবন্দর নির্মাণের কোনো প্রস্তাব এখনও পায়নি অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। শুধু তাই নয়, আগামীতে এ ধরনের প্রস্তাব এলে ভবিষ্যতে গ্রিনফিল্ড হবে কিনা তা বিবেচনা করবে মন্ত্রক। চিঠি মারফত সুস্মিতা দেবকে একথা জানিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এদিকে সুস্মিতার প্রশ্নের জবাবে সিন্ধিয়া যে চিঠি দিয়েছেন তা দ্রুত গতিতে ভাইরাল হয়েছে, আর এতেই গ্রিনফিল্ড বিতর্কে পড়েছে গ্রীতাহুতি। ডলুতে চা গাছ উপড়ে ফেলার বিষয়টি কেউ মন থেকে মেনে নিতে পারছেন না। কদিন আগেই বিমান পরিবহন মন্ত্রক থেকে দেওয়া এক আরটিআই রিপোর্ট গ্রিনফিল্ড বিতর্ক উসকে দিয়েছিল, আর এবার খুদ কেন্দ্রীয় মন্ত্রীর জবাব বিতর্কে ঘি ঢেলেছে। অনেকেই বলছেন বিভাগ যখন বলছে ভবিষ্যতে প্রস্তাব এলে তা বিবেচনা করা হবে, তাতে এক ঘুর অনিশ্চয়তার কালো মেঘ দেখা যাচ্ছে নয়া বিমানবন্দর নিয়ে। এমনও কথা হচ্ছে যেহেতু অনিশ্চয়তা রয়েছে তবে কেন বুলডোজার লাগিয়ে উত্তেজনা ছড়িয়ে উচ্ছেদ করা হলো? প্রশাসন ও সরকারের বিরুদ্ধে অনেকে ক্ষোভ জাড়ছেন, সোশ্যাল মিডিয়ায় প্রশাসন ও শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ইতিমধ্যে শুরু হয়েছে ট্রল। উল্লেখ্য, গত 24 মে কাছাড় জেলার জন্য আন্তর্জাতিক গ্রিনফিল্ড বিমানবন্দর কি আদৌ বরাদ্দ, এই প্রক্রিয়া শুরু ও শেষ করার সময়সীমা কি, সেই প্রশ্ন রেখে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে চিঠি দিয়েছিলেন সুস্মিতা দেব, এমনকি দুটি প্রশ্নের স্পষ্টীকরণ দাবি করেছিলেন তৃণমূল নেত্রী। পাশাপাশি চিঠিতে ডলু ময়নাগড়ে প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণকে ঘিরে বর্তমান উদ্ভূত পরিস্থিতির কথাও তুলে ধরেছিলেন রাজ্যসভা সাংসদ। সিন্ধিয়ার তরফ থেকে সুস্মিতা দেবের প্রশ্নের জবাব মিলেছে 15 দিনের মাথায়। সুস্মিতার চিঠির জবাব দিয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জানান, 2008 সালে সরকার গ্রিনফিল্ড এয়ারপোর্ট পলিসি তৈরি করেছিল। এই পলিসি অনুযায়ী কোনো অঞ্চলে গ্রিনফিল্ড বিমানবন্দর হলে সংশ্লিষ্ট রাজ্য সরকার বা বিমানবন্দর প্রস্তুতকারক সংস্থা থেকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকে প্রস্তাব পাঠাতে হয় নির্দিষ্ট ফর্মে। প্রস্তাব পাঠানোর আগে দুটি গুরুত্বপূর্ণ বিষয় যেমন সাইট ক্লিয়ারেন্স এবং সরকারি অনুমোদন থাকা বাঞ্ছনীয়। চিঠিতে এও বলা হয়েছে সরকারের পলিসি অনুযায়ী আসামের কাছাড় জেলায় গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের কোনো প্রস্তাব এখনও নেই বিমান পরিবহন মন্ত্রকের কাছে, এমনকি ভবিষ্যতে প্রস্তাব দেওয়া হলে বিষয়টি নিয়ে নির্ধারিত নীতির ভিত্তিতে মন্ত্রক বিবেচনা করবে বলে জানানো হয়েছে। সরকারের তরফে এমন জবাবের পরই বিতর্কের পারদ চড়তে থাকে। জবাব হাতে পেয়ে কাছাড় জেলা প্রশাসন ও শিলচরের সাংসদকে টুকেন সুস্মিতা দেব। সুস্মিতা বলেন, সাংসদ রাজদীপ রায়ের পৌরোহিত্যে সর্বদলীয় বৈঠকে বিষয়টি স্পষ্ট করতে পারতেন সাংসদ নিজে, এ নিয়ে গোপনীয়তা বজায় রাখার অর্থ কি? সুস্মিতা বলেন, নতুন বিমানবন্দর সবাই চাইছেন, বিমানবন্দরের জন্য জমির প্রয়োজনীয়তার কথা বুঝেন সবাই, কিন্তু এ নিয়ে মানুষকে অন্ধকারে রাখার মানে কি? সুস্মিতার কথায়, সর্বদলীয় বৈঠকে সাংসদ বলতে পারতেন শিলচরের জন্য এখনো নয়া বিমানবন্দর বরাদ্দ হয়নি বা এখনো প্রস্তাব যায়নি, সাংসদ কেন ভুল তথ্য দিচ্ছেন, এই প্রশ্ন করেন সুস্মিতা। তৃণমূল নেত্রী এদিন কাছাড়ের জেলা শাসকেরও সমালোচনা করেছেন, বলেছেন কার চাপে পড়ে মানুষকে দ্বিধাগ্রস্ত করে চা গাছ উচ্ছেদে উদ্যত হলেন জেলা শাসক। সুস্মিতা বলেন, চলমান একটি বাগানে উচ্ছেদ চালিয়ে উত্তেজনা সৃষ্টি করা দুর্ভাগ্যজনক, শ্রমিকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে, 144 ধারা জারি করে মানুষকে বিপাকে ফেলা হয়েছে, প্রশাসন যদি আগেই স্পষ্ট করে দিত যে প্রস্তাব যায়নি ভবিষ্যতে হবে এয়ারপোর্ট, তখন সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হতো না, শিলচরের সাংসদ ও রাজ্য সরকার বিষয়টি স্পষ্টভাবেই বলে দিতে পারতেন, এমনটা না হয় শিলচরের সাংসদ ও কাছাড় জেলা প্রশাসনের কড়া সমালোচনা করেছেন সুস্মিতা দেব। এদিকে গত মাসে শিলচরের এক মানবাধিকার কর্মীর আরটিআইর ভিত্তিতে যে তথ্য উঠে এসেছিল তাও চক্ষু চড়ক গাছ হওয়ার মতো, হাজারো প্রশ্নের জন্ম দিচ্ছে। আরটিআই তত্ত্বে গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির তালিকা উল্লেখ করে সংশ্লিষ্ট বিভাগ থেকে বলা হয়েছে শুধু শিলচর নয়, আসামের কোথাও গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের কোনো প্রস্তাব আপাতত নেই, এমনকি গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের তালিকায় শিলচর না থাকায় এনভায়রনমেন্ট অডিটের কোনো প্রয়োজনীয়তা নেই বলেও স্পষ্ট করেছে বিভাগ।
আরটিআই রিপোর্ট হাতে পেয়ে সরকারের পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছে বিভিন্ন পরিবেশ প্রেমী সংগঠন। সরকার ও প্রশাসনকে কটাক্ষ করে মুলেনাই এয়ারপোর্ট পুবেদি বুলডোজার লিখে পোস্টার সেটে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। ইতিমধ্যে বিমানবন্দর তৈরির প্রস্তাব না পাঠিয়ে সরকারের টাকায় জমি অধিগ্রহণ করে রিয়েল এস্টেটের ব্যবসা করার পরিকল্পনার কথাও বলেছে বিভিন্ন সংগঠন। অপরদিকে নাম বদলে দুই বিভাগ হচ্ছে তিন, কয়েক মন্ত্রীর দফতরে কুপের সম্ভাবনা। সমাজ কল্যাণ WPTBC-র নাম বদল, সামাজিক ন্যায় সবলীকরণ বিভাগের সৃষ্টি। দুই মন্ত্রীকে অন্তর্ভুক্ত করেই শেষ হচ্ছে না, বৃহস্পতিবার অর্থাৎ আজ নতুন মন্ত্রীদের শপথের শেষে দফতর বন্টনে হয়তো আরও চমক অপেক্ষা করে রয়েছে। কারণ বেশ কয়েকজন মন্ত্রীর দফতরে রদবদল করা হবে, বিশেষ করে গত এক বছরে নিজেদের বিভাগে যারা যথাযথ পারদর্শিতা দেখাতে পারেননি, মুখ্যমন্ত্রী যাদের উপর অসন্তুষ্ট তাদের দফতর কাটছাট করার জল্পনা চলছে দিশপুরে। ওই তালিকায় থাকতে পারেন বলে চর্চা চলছে যাদের নাম নিয়ে, তারা হলেন চন্দ্রমোহন পাটোয়ারি, পরিমল শুক্লবদ্ধ ও বিমল বোরা। কারণ আদতে ওই তিনজনই মুখ্যমন্ত্রীর নিজস্ব বৃত্তের লোক নন। মন্ত্রিসভায় দুটি শূন্যস্থান পূরণের সঙ্গেই মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন দুটি সরকারি বিভাগের বিলুপ্তি ঘটিয়ে নতুন করে সৃষ্টি করা হচ্ছে তিনটি বিভাগের, সমাজ কল্যাণ বিভাগ এবং সমতলীয় উপজাতি ও পিছিয়ে পড়া শ্রেণী কল্যাণ বিভাগ ভেঙে তিনটি বিভাগ করা হচ্ছে। বুধবার মুখ্যমন্ত্রী বলেন সমাজ কল্যাণ বিভাগ এবং সমতলীয় উপজাতি এবং পিছিয়ে পড়া শ্রেণী কল্যাণ বিভাগ থেকে এক অংশ কেটে নিয়ে নতুন করে সৃষ্টি করা হচ্ছে সামাজিক ন্যায় সবলীকরণ বিভাগ। তফসিলি জাতি ওবিসির কল্যাণে কাজ করবে ওই নতুন সরকারি বিভাগ, দিব্যাঙ্গ ও বরিষ্ঠ লোকদের জন্য কাজ করবে। তাছাড়া সমাজ কল্যাণ বিভাগের নাম বদলে করা হবে মহিলা ও শিশু কল্যাণ বিভাগ। সমতলীয় উপজাতি ও পিছিয়ে পড়া শ্রেণী কল্যাণ বিভাগের নতুন নাম হবে উপজাতি কল্যাণ বিভাগ, বিভিন্ন উপজাতিদের কল্যাণে কাজ করবে ওই বিভাগ। কেন্দ্রের আদলে ওই তিনটি বিভাগ সৃষ্টি করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দুটি সরকারি বিভাগ ভেঙে তিনটি বিভাগ করা এবং দুটি বিভাগের নাম বদল করা হলেও আসল জল্পনা চলছে মন্ত্রীদের বিভাগ নিয়ে। কয়েকজন মন্ত্রীর বিভাগে রদবদলের সম্ভাবনা নিয়েই আলোচনা চলছে। বৃহস্পতিবার বিকেলে অর্থাৎ আজ নতুন মন্ত্রীদের দফতর বন্টন করবেন মুখ্যমন্ত্রী, সেই সঙ্গে দফতর চাটাইয়ের কূপ পড়তে পারেন কয়েকজন পুরনো মন্ত্রীর উপরও। মুখ্যমন্ত্রী আগেই বলেছেন মন্ত্রিসভা সম্প্রসারণের সঙ্গে কয়েকজন মন্ত্রীর দফতরে কিছুটা রদবদল করা হবে, ফলে জল্পনা হচ্ছে কোন কোন মন্ত্রীর দফতর অদলবদল করবেন মুখ্যমন্ত্রী। পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারির কাজে যে তিনি মোটেই সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী সেটা বুঝিয়েছেন বিভিন্ন সময়। একইভাবে বনমন্ত্রী পরিমল শুক্লবদ্ধকে একবার তীব্র সমালোচনা করেছেন প্রকাশ্যে জনসভাতেই, বিভিন্ন সময় তাকে নিয়ে অসন্তোষ ব্যক্ত করতে শোনা গেছে মুখ্যমন্ত্রীকে। একইভাবে বিদ্যুৎ মন্ত্রী বিমল বোরার কাজেও খুব একটা সন্তুষ্ট নন তিনি, ফলে বিদ্যুৎ বিভাগের কাজকর্ম নিজেই এখন দেখাশোনা করছেন মুখ্যমন্ত্রী। তাই জল্পনা হচ্ছে ওই তিন মন্ত্রীর দফতরে রদবদল করা হতে পারে, তাদের গুরুত্বপূর্ণ দফতর কেটে বিশ্বস্ত জয়ন্ত মল্ল বড়ুয়ার হাতে দিতে পারেন মুখ্যমন্ত্রী। উপজাতি কল্যাণ বিভাগের মতো বিভাগের দায়িত্ব পেতে পারে নন্দিতা গার্লুসা। অপরদিকে মাধ্যমিকে খাতাই খুলতে পারল না ফুলবাড়ি হাই স্কুল, নিট ফল শূন্য। 40 জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসলেও একজনও পাশ করতে পারেনি, 40-এর মধ্যে 40 জনই অসফল। মঙ্গলবার প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফলাফলে এমন বিরল রেকর্ড অর্জন করলো খাচাড়ের ফুলবাড়ি পাবলিক হাই স্কুল। এ নিয়ে এলাকাবাসী প্রচণ্ড ক্ষুব্ধ হলেও স্কুল প্রধানের কথায় এমন কাণ্ডের জন্য দায়ী কোভিড অতিমারি। কালাইন হায়ার সেকেন্ডারি স্কুল, অম্বিকাচরণ হাই স্কুল, সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলের ফলাফলও নিরাশাজনক। ফুলবাড়ি পাবলিক হাই স্কুল থেকে এবার মাধ্যমিক পরীক্ষায় বসেছিল 40 জন ছাত্রছাত্রী, কিন্তু বিস্ময়করভাবে এই 40 জনই ফেল করেছে। মঙ্গলবার প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফলাফলে বেরিয়ে এসেছে এমন বিস্ময়কর সত্য, আর এতে স্থানীয়রা খুব প্রকাশ করলেও স্কুলের এহেন ফলাফলের জন্য নানা অজুহাত দেখাচ্ছেন স্কুল প্রধান। কিন্তু স্থানীয়রা বিষয়টিকে সহজভাবে নিতে নারাজ, অসন্তুষ্ট একাংশ অভিভাবক এবং স্থানীয় লোকজন বুধবার স্কুলের সামনে জড়ো হয়ে নিজেদের ক্ষোভ উগড়ে দেন। নান্টু দাস তো গত বছর এই স্কুল থেকে 38 জন পড়ুয়া মাধ্যমিক পাশ করায় করোনাকে ধন্যবাদ জানান, বলেন করোনা ছিল বলেই গত বছর 38 পড়ুয়া এই স্কুল থেকে মাধ্যমিক পাশ করার সুযোগ পেয়েছিল, এবার করোনা নেই বলে একজন পরীক্ষার্থীও মাধ্যমিক পাশ করতে পারেনি, এতে দুঃখ প্রকাশ করেন তিনি। তার অভিযোগ এই স্কুলের শিক্ষক শিক্ষিকারা সময় মতো স্কুলে আসা যাওয়া না করার ফলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রিনা রবিদাস, হায়দর হোসেন বড়বুইয়া, শামসুদ্দিন বড়বুইয়াদেরও প্রায় একই কথা,
এই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় বসে অনুত্তীর্ণ হওয়া এক পড়ুয়া জানায়, স্কুলে ঠিকমতো পড়াশোনা হয়নি। কোনো শিক্ষক সকাল 10টায় স্কুলে উপস্থিত হন তো কেউ আসেন দুপুর 12টায়। এমনকি মাধ্যমিকের নির্দিষ্ট কোর্সের পাঠ পর্যন্ত শিক্ষকদের কাছ থেকে পায়নি তারা, ফলে যা হওয়ার তাই হয়েছে। কিন্তু স্কুল প্রধান বিরলা সিনহার কথায় এমন ফলাফলের জন্য দায়ী করোনা। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আরো কিছু অদ্ভুত কারণ তুলে ধরেন তিনি। বলেন, স্কুলের সীমানার দেওয়াল না থাকা, স্কুল চলা অবস্থায় স্কুলের জমিতে চাষাবাদ সহ বেশিরভাগ অভিভাবক আর্থিকভাবে অসচ্ছল থাকাটাও কিন্তু এমন ফলাফলের জন্য দায়ী। তার কথায়, অনলাইন ক্লাসের সময় মোবাইল না থাকায় বেশিরভাগ পড়ুয়াই অনলাইন ক্লাস করতে পারেনি, যার প্রভাব পড়েছে ফলাফলে। পরবর্তীতে এমনটা যাতে না হয় তার জন্য অবশ্য আমরা সাধ্যমতো চেষ্টা চালাব, বলেন স্কুল প্রধান। তিনি আরও বলেন, এমন ফলাফল তো আর আশ্চর্যজনক কিছু নয়, এর আগে আরও বহু স্কুলে এমন ফলাফল হয়েছে। তার কথায়, এত বছর পর এই প্রথম একবার এমন ফলাফল হয়েছে, তা নিয়ে এত হইচই করার কী আছে। প্রধান শিক্ষকের কাছ থেকে পাওয়া তথ্য মতে এই স্কুলে 7 জন স্থায়ী এবং 2 জন টিকাভিত্তিক শিক্ষক রয়েছেন। প্রাপ্ত তথ্য মতে ফুলবাড়ি পাবলিক হাইস্কুলের মতো শূন্য না হলেও এবার যথেষ্ট নিরাশাজনক ফলাফল করেছে কালাইন হায়ার সেকেন্ডারি স্কুল। এই স্কুল থেকে 245 জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল, তার মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র 21 জন, শতকরা হিসেবে 8.57%। খাতিরাইল অম্বিকাচরণ হাইস্কুল থেকে পরীক্ষায় বসেছিল 110 জন, পাস করেছে মাত্র 19 জন। কালাইন হাই মাদ্রাসা থেকে 86 জন পড়ুয়া পরীক্ষায় বসেছিল, তার মধ্যে পাস করেছে মাত্র 3 জন, শতকরা হিসেবে 3.48%। কাটিগুড়ার একাংশ সরকারি স্কুলের এহেন ফলাফলে হতবাক সচেতন মানুষ। অবশ্য সরকারি স্কুলের ঠিক উল্টো ছবি বেসরকারি স্কুলগুলিতে। হলিফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে পরীক্ষায় বসেছিল 29 পড়ুয়া, পাস করেছে 27 জন, এর মধ্যে প্রথম বিভাগে 19, দ্বিতীয় বিভাগে 8 জন, ডিস্টিংশন 5, স্টার 5, লেটার 58। আইডেল পাবলিক স্কুল থেকে পরীক্ষায় বসেছিল 25 জন, সব কজনই উত্তীর্ণ হয়েছে। প্রথম বিভাগে 11, দ্বিতীয় বিভাগে 11 এবং তৃতীয় বিভাগে 3 জন পাস করেছে। ডিস্টিংশন 4, স্টার 6, লেটার 47, পাশের হার 100%। আজকের বিশেষ বিশেষ সংবাদ।